রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে হামলার পাল্টা জবাব মস্কোর দিনিপ্র শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিশ্বজুড়ে পণ্যের দাম বৃদ্ধির জন্য পশ্চিমা নীতিকে দায়ী করলেন পুতিন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা ইরাকের কারবালায় লাখো মানুষের সমাগম সপ্তাহব্যাপী আয়োজন আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অমরিনাল রাশিয়ার দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে মস্কো শুক্রবার ইউক্রেনের দিনিপ্র শহরে হামলা চালায় রুশ বাহিনী এতে নয় বেসামরিক আহত হয়েছেন এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন এদিকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশি ইউক্রেন যুদ্ধের ময়দানে বাড়ছে উত্তাপ চলছে পাল্টাপাল্টি হামলা বাড়ছে হতাহতের সংখ্যা শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তাগানরগে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে শহরের আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় জাদুঘর ও রেস্তোরাঁ তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হলেও এর ধ্বংসাবশেষের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনায় কিয়েভকেই দায়ী করেছে মস্কো যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি জেলেনস্কি প্রশাসন এই ঘটনার পাল্টা জবাবে ইউক্রেনের দিনিপ্র শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী শুক্রবার শহরটিতে থাকা ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের ভবন লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানা গেছে এতে বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন এই হামলাকে রাশিয়ার সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে বরাবরের মতো বেসামরিক স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে মস্কো এদিকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলন চলাকালে রাশিয়ায় নিযুক্ত আফ্রিকান রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাকে তাদের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া আফরিন মৌ সময় সংবাদ বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য পশ্চিমা নীতিকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি এ সময় আফ্রিকার দেশগুলোর $2,300 কোটি ঋণ মৌকুফের ঘোষণা দেন পুতিন একই সঙ্গে ভবিষ্যতে দেশগুলোতে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতির পাশাপাশি চলমান যুদ্ধ বন্ধে আফ্রিকার শান্তি প্রস্তাব বিবেচনা করছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট এর মধ্য দিয়ে দেশগুলোকে আরও কাছে টানার চেষ্টা করছে মস্কো এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ছয়টি দেশকে বিনামূল্যে শস্য দেওয়ার আশ্বাসের পর এবার আফ্রিকার দেশগুলোর $2,300 কোটি ঋণ মৌকুফের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি শুধু তাই নয় আফ্রিকা মহাদেশের উন্নতির স্বার্থে রাশিয়া বিনিয়োগ করবে বলেও জানান তিনি এ সময় বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য পশ্চিমা নীতিকে দায়ী করে পুতিন বলেন নিষেধাজ্ঞা দিয়ে খাদ্য সংকটের জন্য আফ্রিকার সমস্যাগুলো সমাধান করতে আমরা প্রস্তুত তাদের উদ্যোগকে সম্মান করি আফ্রিকা বিশ্বে রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠবে শিগগিরই রাশিয়া এবং আফ্রিকা জলবায়ু সমস্যা মানবাধিকার সুরক্ষা সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে একসঙ্গে কাজ করবে যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে ব্যস্ত পশ্চিমারা খাদ্যশস্য এবং সার রফতানি নিয়ে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই শস্য রফতানি ইস্যুতে আফ্রিকাকে আশ্বস্ত করল রাশিয়া এমনকি ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি বাতিলের এক সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেন পুতিন এদিন যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান আফ্রিকার নেতারা এতে আফ্রিকার শান্তি প্রস্তাব সতর্কতার সঙ্গে বিবেচনা করছেন বলে জানান পুতিন তবে বিশ্লেষকরা বলছেন এসবের মধ্য দিয়ে পশ্চিমাদের চাপে কার্যত একঘরে হয়ে পড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছে জান্নাতুল সাদিয়া সময় সংবাদ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে পবিত্র আশুরা ভারত পাকিস্তান ইরাক ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি এবং রীতিনীতিতে পালন করা হচ্ছে দিনটি
ইরাকের কারবালায় ইমাম হুসাইনের মাজারে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই আশুরা পালনে জড়ো হন হাজার হাজার শিয়া মুসলিম। এ সময় বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন তারা। দেশটিতে আশুরা উপলক্ষে সপ্তাহব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আয়োজন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের সেবায় পানি বিতরণ করেন অনেক স্বেচ্ছাসেবী। এছাড়া গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয় ফ্যানের। আশুরা উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হন হাজার হাজার হুথি সমর্থক। এ সময় মিছিলের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করা হয়, আর ইমাম হুসাইনের প্রতি গভীর শ্রদ্ধাও জানান তারা। শুক্রবার আশুরা উদযাপন করা হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এ উপলক্ষে শ্রীনগরের ডাল লেকে নৌকায় করে মিছিল বের করেন স্থানীয়রা। কালো কাপড় পরে এতে অংশ নেন যুবক শিশুসহ নানা বয়সী মানুষ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা উপেক্ষা করে আয়োজন করা হয় তাজিয়া মিছিল। এ সময় ইয়া হুসাইন ধ্বনিতে নিজেদের বুকে ধারালো বস্তুর সাহায্যে আঘাত করতে থাকেন অনেকে, আর নিরাপত্তা কর্মীরা মিছিলে আসা ব্যক্তিদের ব্যাপক তল্লাশি করেন। এর আগে গেল বছর তাজিয়া মিছিলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল দেশটিতে। এছাড়াও আশুরা উদযাপন করা হয়েছে আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, ইরান, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে। মিহরাজ মজুমদার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সিয়াটলে এলোপাতাড়ি বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় 2 জন হামলাকারী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন 4 জন। ধারণা করা হচ্ছে তাদের কেউই বেঁচে নেই। শুক্রবার অস্ট্রেলিয়া এবং মার্কিন সামরিক বাহিনীর রাত্রিকালীন যৌথ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দ্রুত নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি MRH-90 মডেলের বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে জাপান, ফ্রান্স, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান অস্ট্রেলিয়ার সামরিক মহড়া বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রথমবারের মতো রাস্তায় চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল ভারত। সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় দেখা মেলে এমন একটি গাড়ির। পরীক্ষামূলকভাবে গাড়িটি রাস্তায় নামানো হয়েছে বলে দাবি এর নির্মাতা প্রতিষ্ঠান মাইনাস জিরো। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে, আর সেদিক খেয়াল রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নামছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠক হাজির করে বিস্ময় সৃষ্টি করে ভারত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল দেশটি। সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় এমন একটি চালকবিহীন গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি ভারতের প্রথম চালকহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্ট অনেকেই শেয়ার করেছেন। গাড়িটিকে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো সিনেমার গাড়ির সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ। বেঙ্গালুরুর AI ভিত্তিক স্টার্ট আপ সংস্থা মাইনাস জিরো এই গাড়িটি তৈরি করেছে। বর্তমানে পরীক্ষামূলক রাস্তায় চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি। জেটপট গাড়িটি সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। এর পরিবর্তে এই গাড়িতে উচ্চ রেজুলেশনের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা গাড়ি চালানো ও ট্রাফিক সিগন্যালের তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে। এতে সহজেই চালক ছাড়াই সড়কে চলাচল করতে পারে গাড়িটি। আফরিন মৌ, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।